আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমাস কিচেন। স্বাগত জানাচ্ছি নাইমাস কিচেনের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি রান্নার সহজ এবং মজাদার রেসিপি। অনেকে এই খাবারটা পছন্দ করেন না, আবার অনেকে খুব বেশি পছন্দ করেন, এমনকি গরুর মাংসের থেকেও গরুর ভুঁড়ি ভুনাটা বেশি পছন্দ করেন। তো চলেন দেখে নেওয়া যাক গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। গরুর ভুঁড়ি রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে তাতে আমি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি একটি বড় তেজপাতা ছিঁড়ে, আর সাথে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি, আর এলাচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আপনি যতটা বেশি কষাবেন স্বাদটা কিন্তু তত বেশি হবে। এবার এখানে আগে থেকে টুকরো করা 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি এখানে দিয়ে দেব। এবার এই মশলার সাথে খুব ভালো করে ভুঁড়িগুলো আমি মিশিয়ে নিব। ভুঁড়িটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিব। আমি এখানে ভুঁড়িগুলো আগে থেকে হালকা একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি গরুর ভুঁড়িটা আগে থেকে লবণ আর হলুদ দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে আমি আলাদা কোনো পানি দিয়ে কষাবো না, তাই পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখানে গরুর ভুঁড়িটা প্রসেসিং করার পরে আপনাদের সাথে রান্না করে দেখিয়েছি। মাত্র 20 মিনিটে আস্ত একটি গরুর ভুঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয় ডেসক্রিপশনে এর একটি ভিডিও লিংক দেওয়া আছে। ঝোলটা অনেকটা টেনে গিয়েছে, আমি এখানে সম্পূর্ণ ঝোল শুকিয়ে ফেলবো না, হালকা গামাখা করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর এভাবে আমি হালকা জ্বালে আরও 10 মিনিট রান্না করে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার গরুর ভুঁড়ি ভুনা। এবার আমি এটিকে নামিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।